तुलसी जे हार्बाल पॉइंट एनारे जे जैव सार आछे सेई सब सारगुलो आमी नामगुलो एकटु उल्लेख करछि। सुरक्षा शक्ति, सुरक्षा भूमि और आर्जुमेन पीएच बैलेंस এই সমস্ত আছে। এই সব জিনিস দিয়ে আমি চাষ করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি আর একে দিয়েই চাষ করব আগামী দিন। এগুলো আমি দেখাচ্ছি, এই সব জিনিসগুলো দিয়ে আমি চাষ করেছি। বৈদ্যনাথ প্রামাণিক, ঘাটাল থানার অন্তর্গত রাধানগর মৌজার বেড়বাড়িতে আমার বাড়ি এবং কমরসা মৌজাতে আমার জমি। আমি গত বছর এই সার নিয়ে কিছু চাষ করেছিলাম এবং তার আগে আমি ঠিক মনের মতো বিশ্বাস করতে পারিনি। তো গত বছরও আমার ভালোই ধান মোটামুটি হয়েছিল। তো এবছর আমি সব জমি চাষ করেছি, আমার 4 বিঘা জমি। তো খুব ভালো ধান আমার মোটামুটি হয়েছে এবং 14-15 ইঞ্চি করে শীষ। আর আমি এই ধান এত ভালো হওয়ার জন্য আমি এখন এই তুলসী হার্বাল প্রোডাক্টের জৈব সারের একজন কর্মী হিসাবে কাজ করছি, চাষও করছি এবং প্রচারও করছি। প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছি এই জৈব সার দিয়ে চাষ করার নিয়ে, রাসায়নিক সারকে বর্জন করে জৈব সার দিয়ে চাষ করার জন্য মানুষকে আহ্বান করছি, অনুরোধ করছি। এবং এই জৈব সারে চাষ করার অর্থ হচ্ছে আমরা সমাজকে দেশ রোগমুক্ত করতে চাই এবং আমি পেশাতে ডাক্তারিও করি। তো সেই জন্যে আমরা এই রাসায়নিক সারটা যতটা সম্ভব তাড়াতাড়ি করে বর্জন করে আমরা জৈব সারে ফিরে আসব বলে আমরা আশা করছি এবং চাষিদের কাছেও আমরা যাচ্ছি। তো দেখি লাস্ট পর্যন্ত আমরা কি করতে পারি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রচার চালিয়ে যাচ্ছি। আর এই জৈব সারেই চাষ করতে হবে, যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যা রোগ লাড়া। এই এই সমাজকে রোগ থেকে মুক্ত করতে গেলে জৈব সারই চাষ করতে হবে, আর তাতে দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে, আমরাও ভালো থাকব, সকলকে সুস্থ রাখবো, নিজেরাও ভালো থাকবো। নমস্কার।